আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। তোমরা ইতিমধ্যে 24 তারিখে তোমার এইচএসসি অ্যাডমিশনের অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে, আর তোমরা এখন অবশ্যই রেজাল্টের অপেক্ষায় আছো। তো আগামী 10 তারিখে, আজকে ছয় আজকে 2 তারিখ, আগামী 10 তারিখে তোমার এইচএসসি রেজাল্টের অ্যাডমিশন তোমরা পেয়ে যাবে। তবে যারা স্পেশাল কোটায় আবেদন করছিলা তাদের জন্য একটা নোটিশ আসছে অনলাইন ওয়েবসাইটে, তো সেটা আমি তোমাদের মধ্যে আজকে শেয়ার করার জন্য ভিডিওটা তৈরি করছি। তো কথা না বলে চলো শুরু করা যাক। প্রথমেই তোমাকে xiclassadmission.gov.bd ওয়েবসাইটটিতে একটু ভিজিট করতে হবে। ভিজিট করার পর তোমরা রেগুলার এখানে প্রতিনিয়ত আপডেট পাবা যতদিন না পর্যন্ত তোমরা রেজাল্ট পাও। তো এখানে দেখবা যে এসকিউ অ্যাপ্রুভাল, এটা যাদের বোর্ড বা ইএনএন নাম্বার, এটা কলেজের অথরিটি সিস্টেম, এটা স্টুডেন্টের জন্য না এই অপশনটা। তো স্টুডেন্টের যেটা যেটা অপশন সেটা হচ্ছে যে নোটিশ ফর অ্যাপ্লিক্যান্টস, এটাতে ক্লিক করার পর তোমরা এই নোটিশটা পাবা। দেখো যে স্পেশাল স্পেশাল কোটা মানে এসকিউ কোটায় যারা আবেদন করছিল তাদের জন্য নোটিশ, যে চলমান 2018-19 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির লক্ষ্যে যে সকল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা এসকিউ কোটা দিয়ে অনলাইন অথবা এসএমএস এর মাধ্যমে আবেদন করেছো, তাদেরকে এসকিউ কোটার প্রামাণ্য কাগজপত্র সহ আবেদনকৃত কলেজে আগামী 6/6/2018 মানে এই মাসেই 6 তারিখের মধ্যে কলেজে প্রমাণ স্বরূপ কাগজপত্রগুলো জমা দিতে হবে। যেসব কলেজে এসকিউ কোটা বিদ্যমান আছে, যেসব কলেজে প্রাধান্য আছে, তোমরা যেসব আবেদন করছো, এসকিউ কোটাটা কি, স্পেশাল কোটাটা কি, সেটা হচ্ছে এটা হচ্ছে শ্রেণীবিন্যাস ভাবে ইন্ডিভিজুয়ালি একটা কলেজে বিদ্যমান থাকে, আয়ত্তাধীন থাকে, সব কলেজে থাকে না। তো একটা তোমাদের হচ্ছে উদাহরণস্বরূপ একটা কলেজে এসকিউ নোটিশ আর একটা দেখাই যে 2018-19 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে বিশেষ কোটা মানে স্পেশাল কোটা এর আয়ত্তাধীন সামরিক প্রতিরক্ষা খাতভুক্ত এবং সামরিক অবসরপ্রাপ্ত সদস্যদের সন্তানদের প্রত্যয়নপত্র অথবা খালাসি বই জমাকরণ প্রসঙ্গে। তার মানে স্পেশাল কোটা দা কারা পাবে, যারা হচ্ছে সামরিক অথবা প্রতিরক্ষা বাহিনীতে বা কর্মরত, তাদের সন্তানরা এই স্পেশাল কোটার আয়তাভুক্ত। তো যারা স্পেশাল কোটা আবেদন করছিল তারা তাদের প্রমাণস্বরূপ কাগজপত্র গুলা স্ব কলেজে অবশ্যই জমা দিবা, মানে যেসব কলেজে স্পেশাল কোটা আয়তাধীন আছে সেই সব কলেজে তোমরা নিজ হাতে, যে যেমন যদি তোমরা অবসরপ্রাপ্ত সামরিক অবসরপ্রাপ্ত ব্যক্তিদের সন্তান হয়ে থাকো তাহলে খালাসি বই যেটা বলে সেটা ফটোকপি জমা দিতে বলছে, আর সামরিক বাহিনী মানে প্রমাণস্বরূপ যেটা স্পেশাল কোটাটা প্রাধান্য করার জন্য যেটা লাগবে এটা অবশ্যই তোমাদের জমা দিতে হবে। যেমন মুক্তিযোদ্ধা সার্টিফিকেট থাকে মুক্তিযোদ্ধা কোটার প্রমাণস্বরূপ দেখানোর জন্য, তো তোমাদের স্পেশাল কোটা যারা আবেদন করছো তাদের প্রমাণস্বরূপ ওইটা 6 তারিখের মধ্যে সাবমিট করতে হবে। আর আরেকটা কথা তোমাদের বলে রাখি, যারা সিকিউরিটি কোড রিমুভ করতে মানে সিকিউরিটি কোড রিকভারি করতে পারোনি, যারা এসএমএস এর মাধ্যমে অ্যাপ্লিকেশন করছিল ওয়েবের মাধ্যমে না, তো তাদের জন্য যারা এসএমএস এর মাধ্যমে অ্যাপ্লিকেশন করছো তাদের সিকিউরিটি কোডের কোনো প্রয়োজন নেই। দেখো ওয়েবসাইট এখানে সেটা বলে দিয়েছে যে সকল শিক্ষার্থীরা শুধুমাত্র এসএমএস এর মাধ্যমে আবেদন করেছে তাদের সিকিউরিটি কোডের কোনো প্রয়োজন নেই। আর নেক্সট ভিডিও আমি কিভাবে তোমরা এসএসসি রেজাল্ট দেখবা সেটার ভিডিও আমি কিছুদিন পরে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা সেই সাথে আজ সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা সেই প্রত্যাশা আজকের ভিডিওতে এখানে শেষ করছি। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবা আর সাবস্ক্রাইব করতে ভুলবা না। খুদা হাফেজ।